সরকার নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি। আজ আমি বহরমপুরে। বহরমপুর, তুমি কার? অধীর নাকি ইউসুফ নাকি নির্মল সাহার? তার কারণ, বহরমপুর লোকসভা ভোটে ত্রিমুখী লড়াই। পরিসংখ্যান কি বলছে? আম জনতা ভোটের আগে কি ভাবছেন? সব নিয়ে নেতা নয় জনতায় কথা হবে। কারণ নেতা নয় শুধু জনতাই বলবে বহরমপুরে এবার কে জিতবে, কে হাসবে আর কে পরাজয় গ্রহণ করবে। বহরমপুর লোকসভায় অন্যতম যোগাযোগের ব্যবস্থা বাস, অর্থাৎ এই পরিবহন করেই আমজনতা শহরে কিংবা বিভিন্ন প্রান্তে পৌঁছে যান। নেতা নয় জনতায় আমরা বহরমপুরের বাসে চড়ব, জানতে চাইব ভোটের আগে তারা কি ভাবছেন। আসুন দাদা, ভোট তো এসে গেল, লোকসভা ভোট আছে, বিধানসভা আছে, পঞ্চায়েতে ভোট হয়, ভোট দেন তো। এবার লোকসভা ভোটে ইস্যু কি, কি ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? এত দুর্নীতি চলছে সবকিছু দেখে আর কি বলবো, দাঁড়াচ্ছি যখন এখানে। আমার তো মনে হয় না হাড্ডাহাড্ডি কিছুই হবে। অধীর রঞ্জন চৌধুরী বহিরাগত কাকে মনে হচ্ছে? আপনার ইউসুফ পাঠান তো এখানকার নয়, সে ওখান থেকে এসে এখানে কাজ করতে পারবে। সে পাঁচবারের এমপি অধীর চৌধুরী, কেন মানে ওনার এই এত আধিপত্য কেন মনে হয়? কাজকর্ম করেন, মানুষের পাশে থাকেন, এটাই। গরম বেড়ে গেছে তাই তো? অবশ্যই বেড়ে গেছে, ভোটের গরমও তো বাড়তে শুরু করেছে। যখন লড়াইটা দেখেছেন অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠান আবার নির্মল শাহ, তো এই বহরমপুর তুমি কার, কি মনে হয় বলুন তো? এই ভোটের এই যে লড়াইটা, সবচেয়ে কি হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর এখন এই মুহূর্তে? তো এই এলাকায় দেখে তো মনে হচ্ছে বহরমপুরই হাই ভোল্টেজ এলাকা এই আমাদের ডিস্ট্রিক্ট টাউনের মধ্যে। অধীর চৌধুরী আর ইউসুফ পাঠান, ইউসুফ পাঠান তৃণমূল এর আগে কখনো এই সিটে জেতেনি, তাকে ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে, ক্রিকেটার, দুটো বিশ্বকাপ জিতেছে, কি মনে হয় লড়াইটা হবে? রাজনৈতিক খেলায় কি হবে না হবে বলা খুব মুশকিল, আমরা সাধারণ মানুষ তো। এখন বাজারের এমনি সাক্ষাৎ আমরা আলাপ আলোচনায় যেটুকু বুঝি, অধীর কিছুটা হলেও এগিয়ে থাকবে, উনি তো আননোন পার্সন। এখন মানুষ, এখন যদি মানুষ হিসাবে দেয় তাহলে হয়তো ভোটটা হয়তো এই দিকেই আসবে, অধীরের দিকে। আর যদি পার্টি হিসাবে দেখে তাহলে হয়তো পাঠানোর দিকেই যাবে। অনেকে বলেন অধীর চৌধুরী নাকি রবিন হুড, তাই কি? মানুষের জন্য কাজ করেন? শোনা কথা, শোনা কথা, আমি যেটুকু জানি, আমার তো শুনেছেন আপনি যেটা বললেন সেটাই শুনেছি। মানুষের উপকার করেন জানেন? সেটাও শুনেছি, উপকার মানুষের করেছেন, এখন করেন কিনা জানি না, তবে আগে আমি যখন ছোট ছিলাম শুনতাম যে অধীর চৌধুরী অনেক উপকার করতেন। কর্মসংস্থান আছে এই অঞ্চলে, কাজকর্মের সুযোগ আছে নাকি বাইরে যেতে হয়? সেটা তো 100% কর্মসংস্থান এখানে আর সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর সেরকম কিছু নেই, সবই বাইরে ছুটতে হচ্ছে। সাধারণ মানুষদের জন্য তো খুবই অবস্থা খারাপ। শুনেছেন অধীর বনাম ইউসুফ পাঠান এটা লড়াই, কিরম শুনে শুনে কি মনে হচ্ছে বলুন তো? সৌরভ গাঙ্গুলি বলে দিয়েছে। কি বলেছে সৌরভ গাঙ্গুলি? বলে দিয়েছে যে ইউসুফ পাঠানকে ব্রেটলির সামনে ফেলে দেওয়া, এর থেকে তো পরিষ্কার। বহরমপুর পিছে কি অধীর চৌধুরী ব্রেটলি? অবশ্যই, বিধানসভা হলে বিজেপি জিতেছে বহরমপুরে, বহরমপুর কেন্দ্রে, পৌরসভায় তৃণমূল, লোকসভা আসলেই অধীর চৌধুরী। পার্টিকুলার হচ্ছে প্রার্থী দেখে লোকসভার যে ভোটটা হয় সেটা সাধারণত প্রার্থীর উপর বিবেচনা করে, এখানে কোনো পার্টির বিবেচনা নেই, এখানে প্রার্থীর উপর বিবেচনা করেছে, এবং যার ফলে ওনার যে ট্র্যাক রেকর্ড প্রিভিয়াস আছে সেটাতে উনি সবসময় ভোট পাবেন। আর ইউসুফ পাঠান? ইউসুফ পাঠান দাদা ও বাইরে গেল, কবে দেখা পাবো না পাবো তার কোনো ঠিক আছে। ভোট দেবেন কি ভেবে, কি ইস্যু আপনি মাথায় রাখছেন? কোনো ইস্যু নেই আমার কাছে, আমার কাছে একটাই কথা, অধীর চৌধুরী জিতেছে ওনাকে ভোট দেবো, ওনাকেই ভোট দেবো, তারা মানে দিয়ে আসছি ওনাকেই দেবো, এর কোনো বিকল্প নেই অ্যাজ এ ক্যান্ডিডেট। মানুষের উপকার করেন অবশ্যই, নাহলে আজকে উনি 5 বছর দাঁড়িয়ে আছেন কি করে, টিকে আছেন কি করে? বাস ছুটে চলেছে কান্দির পথে, আর আমরাও নেতা নয় জনতায় কথা বলে চলেছি আম জনতার সঙ্গে। ইউসুফ পাঠানকে চেনেন? ক্রিকেট খেলা দেখেছেন? ক্রিকেট খেলা দেখেছি। কেমন দেখেছেন, কেমন লাগে খেলা? ক্রিকেটার হিসেবে ভালো, রাজনীতিতে প্রথম তো, কিন্তু এইদিকে যেহেতু ধরেন বহিরাগত, ওইদিকে সেরকম মানে সেরকম প্রভাব পড়বে না। দেখুন, কাককে যদি আপনি ময়ূরের পালক লাগিয়ে দেন তাহলে তো সে ময়ূর হয়ে যায় না,
কাকে সেটা আপনি খুব ভালো বুঝবেন, কাজে যার যেটা গ্রাউন্ড সে সেই গ্রাউন্ডে খুব ভালো খেলবে, সে যেমনই খেলোয়াড় হোক, এটাই বলার আর কিছু না। তাৎপর্যপূর্ণ মন্তব্য, কাককে পালক লাগালে ময়ূর হয় না, বুঝতে পারছেন নেতারা আমজনতা কি ইঙ্গিত করছেন? ইউসুফ পাঠান কিভাবে দেখছেন? উনি একজন ক্রিকেটের জগতের লোক, ঠিক আছে, ভালো ক্রিকেট খেলেন, কিন্তু রাজনৈতিক ময়দানে নতুন, এলাকা চেনেন না, বেশিরভাগ মানুষ ওনাকে মেনে নিতে পারবেন না, যেহেতু এলাকা চেনেন না। তাহলে পরিচিত ডাক্তার আছেন কিন্তু এখানে, এখানে ডাক্তারবাবু ভাষে অভি চৌধুরী হবে, তাই? হ্যাঁ, মানে বিজেপি ভার্সেস কংগ্রেস এখানকার ভূমিপুত্র, কেননা টিএমসি বলতো যে সবসময় বৈরাগত বৈরাগত তত্ত্বটা ওনারাই দিতেন, আজকে ওনারাই বৈরাগত ওখানে নিয়ে আসতেন। এই যে বাসে আমরা যাচ্ছি তার যে সারথী, সেই সারথী কি ভাবছেন আসলে একটু কথা বলি, অধীর চৌধুরী তাকে কিরম লাগে? ভোট দেবেন কি ভেবে, কি উন্নয়ন চান? আমাদের ভোটে ভোট হবে না, কেন? আমরা ভোটে গাড়ি নিয়ে চড়ে যাই, তা ভোট দিতে পারেন না? না, বলছেন ভোট দিতে পারেন না কারণ ভোটের ডিউটি পড়ে। বাস চালক গাড়ি নিয়ে চলে যায়, সেক্ষেত্রে ভোট দেওয়াই হয় না, সেই আক্ষেপ রয়েছে, তবে নিজের একটা মতামত স্পষ্ট করছেন। অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠান লড়াই, কি মনে হচ্ছে? আমরা ইউসুফ পাঠানকে ছাড়া কাউকে চিনি না, মমতার চিহ্ন যেখানে পাবো আমরা ভোট দেবো। আচ্ছা, প্রার্থীটা ম্যাটার নয়, প্রার্থীটা বড় কথা না। পাঁচবার জিতেছে অধীর চৌধুরী, পাঁচবার, কি মনে হচ্ছে? এবার জিততে পারবে না, এবার হেরে যাবে। ভোট তো এসে গেল আর লড়াই জমজমাট, ইউসুফ বনাম অধীর। ইউসুফ পাঠান 100-এর মধ্যে 100 আর অধীর চৌধুরী গত 5 বছর আছে, কিন্তু উনি মানে যখন ভোটের টাইম হয় তখনই আসে, তাছাড়া দেখা পাওয়া যায় না, তাই? বহরমপুরে লড়াই তো অধীর বনাম ইউসুফ, অধীর চৌধুরীর সাম্রাজ্য, অধীরের এরিয়া বলা হয় বহরমপুর। এবার কি মনে হচ্ছে, ডবল হ্যাট্রিক হবে নাকি ইউসুফ 6 মেরে দেবে? ইউসুফ 6 মেরে দেবে মনে হচ্ছে, মনে হচ্ছে। কেন কেন? ওই যে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি বহু কাজ করেছে, বহু লোকের উন্নয়ন করেছে, একদম মেয়ে ছেলে থেকে ছেলে থেকে বহু লোকের উন্নয়ন করেছে, এর জন্যে ইউসুফকে সুন্দরভাবে লোকে ভোট দিয়ে দেবে। অনেকে বলছেন ইউসুফ পাঠান নাকি বাইরে থেকে এসছে। বাইরে বলে তো কোনো কথা নয়, এটা হচ্ছে মমতার অনুদান, মমতা যেখানে বলবে সেখানে দেবে, কে ইউসুফ কে পাঠান ও সব দেখবে না। কিন্তু লোকসভা ভোট তো দেশের ইস্যু, ওই যে মোদি গ্যারান্টি, ওগুলো এখানে হয়েছে? না না না, অধীর রঞ্জন চৌধুরী বলে বহু কাজ করেছে এরকম শোনা যায়, তো ওর যে এমপি কোটা, আমার বাড়ি হিজল অঞ্চল, হিজল নতুন গ্রাম, আমি অধীরের পার্টি করতাম, অলরেডি পুলিশে ধরা খেয়েছি, কখনো সাড়া দেয়নি, বলেছে তোদের লেগে ঘটি বাটি বিক্রি করবো করে দেবো, এই কথা বলেছিল অধীর রঞ্জন চৌধুরী। উনি খরচ করেন না এমপি ফান্ডের টাকা? না না না, কই দেখলাম না তো, আমি কোথাও দেখলাম। লোকসভা ভোট আসলে উনি যেতেন, কিন্তু বিধানসভায় দেখা যায় বহরমপুরে বিজেপি জিতেছে বিধানসভায়, বহরমপুর আর বাকি কেন্দ্রগুলো তো তৃণমূলের আধিপত্য বেশি, পৌরসভায় তৃণমূল, কিন্তু লোকসভা আসলেই সবাই কংগ্রেস, কেন? না না না, কংগ্রেস হবে না, ওই ফ্যাটার চলবে না, ওইটা ভাঁওতা বহুত মেরেছে ও, সেই ভাঁওতাগুলা মানুষ বুঝে ফেলেছে, আর ওই ভাঁওতা চলবে না। গরম বাড়ছে আর সঙ্গে ভোটের গরম, বহরমপুরে কোন গরম বেশি এখন? তৃণমূলের গরম, ইউসুফ পাঠান গরম বেশি হবে, পাঠানের গরম বেশি। মানে এই বহরমপুরে যদি ক্রিকেট খেলা হয় উইকেটে ব্যাটসম্যান ইউসুফ পাঠান আর বোলার অধীর চৌধুরী, কে জিতবে? ইউসুফ জিতবে, জয়ে কালে জিতেছে, সে কালের কথা বাদ দেন, এখন আপাতত যেটু চলবে সেইটু করতে হবে। এখন কি চলছে? এখন তৃণমূল চলছে, হাওয়া হাওয়া হাওয়া, তৃণমূলের 2019 তো তৃণমূল হাওয়াই ছিল, তাতে অধীর চৌধুরী জিতে গেছিল, ওটু কায়দার উপরে হয়েছিল। ফ্রি হিট আছে ইউসুফ পাঠান, ফ্রি হিট, ফ্রি হিট আছে, কেন ফ্রি হিট, কেন ফ্রি হিট? অধীর চৌধুরী নোবল করবে, নোবল হবে। লড়াই এবার জমজমাট, গরমাগরম বলাই যায়, একদিকে ব্যাট হাতে ইউসুফ, অন্যদিকে বল হাতে অধীর চৌধুরী, সবাই বলছেন খেলা হবে, তবে খেলার ফলাফলে কে জিতবে তা সময় বলবে। নেতা নয় জনতা আজ এখানেই শেষ করবো।